ডিটেল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস এবং সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, টিবিএন 24-এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ এবং চলচ্চিত্র নির্মাতা ও চিত্রশিল্পী শাহনেওয়াজ কাকলি। তিনজনকে স্বাগত জানাই আজকে সংবাদ সম্প্রসারণ। শাহনেওয়াজ কাকলি, আপনাকে দিয়ে শুরু করতে চাই। পরপর দু বছর আমরা বাংলা নববর্ষ উদযাপন করতে পারছি না, ব্যাপকভাবে পারছি না, ঘরে বসে উদযাপন করতে হবে এবারও, আপনার বিশ্লেষণ জানতে চাই। আসলে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, কিন্তু এটা করার কিছু নেই, সারা পৃথিবী এখন অসুস্থ, আমাদের এটা মেনে নিতে হবে। তারপর এই বছর আমরা খুব ছোট্ট অল্প পরিসরে এটা করেছি, যেহেতু স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তী, আমরা অনেক ভ্যালুয়েবল প্রোগ্রাম গুলোই এই বছর মানে ছোট করে হলেও আমরা ছোট বড় বিভিন্ন আকারে করেছি। তো এবার চারুকলাদের থেকেও আমাদের একই সিদ্ধান্ত হলো যে এটা আসলে প্রতীকী একটা হিসেবেই আমাদের আজকে কিছু মাস দিয়ে চারুকলাকে সাজানো হয়েছে। আর আমরা কিছু নির্দিষ্ট শিল্পীদের যাদেরকে একটা তালিকা করা হয়েছে, তালিকার বাহিরে কোনো শিল্পী এই চারুকলায় এই কতদিন কোনো ধরনের প্রবেশ অধিকার ছিল না, এবং খুব ছোট্ট আকারেই বলা যায় যে আমরা আগের কিছু মাস ছিল সেগুলোকে আমরা নতুন করে আবার রং লাগিয়েছি, এবং কিছু নতুন মাস এবং কিছু অভিনব কবিদের সাথে মিলিয়েও আমাদের এবারের কিছু কাজ করা হয়েছে। তো এই বছর আমরা আসলে সবাই যেহেতু জানি যে করোনা এবং লকডাউন, সে কারণে বাহিরে আমরা বের হতে পারছি না, পরিস্থিতি খুবই খারাপ। কিন্তু বাঙালি সংস্কৃতি আমরা যতদিন বাঙালি আছি ততদিন বৈশাখ আমাদের জীবনে আসবে, এবং বৈশাখ আসবে বলেই আমরা বাঙালি, এই পরিচয়টা আমরা সবসময় দিয়ে আসি। এবং বৈশাখ মানেই হচ্ছে মঙ্গল, এবং এই মঙ্গল আমরা রং মাখিয়ে মানুষের মনে একটা রং পৌঁছায় দিই। সেই কারণেই আমরা প্রতীকী হিসাবেই আসলে এই খুব কোভিডের খারাপ পরিস্থিতির মধ্যে আমরা কিছু মাস্ক পরে সবাইয়ের ভিতরে ঘরে ঘরে আসলে আমরা এই বার্তাটা পৌঁছে দিয়েছি যে বৈশাখ এই জরাজীর্ণতা কাটিয়ে দিবে এবং আনন্দ ফিরবে, আনন্দ আসবে। আমরা আবার হয়তো একটা সময় যে 16 কোটি মানুষ একসাথে বৈশাখ করব, আমরা হয়তো আবারও অল্প কিছু দিনের মধ্যে রেলিতে সবাই মেতে উঠবো। জি, আনন্দে মেতে উঠবো অবশ্যই। নাজমুল আশরাফ, এই আনন্দে মেতে ওঠার আশা আজকে প্রধানমন্ত্রী নববর্ষ উপলক্ষে যে ভাষণ দিয়েছেন কিছুক্ষণ আগে সেখানে করেছেন, এবং তিনি আশ্বস্ত করেছেন শঙ্কিত হওয়ার কিছু নেই, সরকার জনগণের সঙ্গে আছেন। আমরা নাজমুল আশরাফের কাছ থেকে আমরা একটু মন্তব্যটা জেনে নেই। শাহনেওয়াজ কাকলি, আপনি থাকবেন, আমি নাজমুল আশরাফের বক্তব্যটা নিয়ে নিই একটু। নাজমুল আশরাফ শুনতে পাচ্ছি না, আপনার নেট সংযোগ সম্ভবত সমস্যা আছে, একটু আবারও চেষ্টা করবো আপনার কাছে। এম সিদ্দিকুর রহমান, আপনার কাছ থেকে মন্তব্য জেনে নিই। ধন্যবাদ আপনাকে। আগামীকাল 1লা বৈশাখ, আমাদের 1428 সালের বাংলা নববর্ষ। এটি একটা বৈশ্বিক মহামারীর মধ্য দিয়ে যে সময় আমরা অতিবাহিত করছি, গত বছরের মতো এই বছরও এই বৈশাখ উদযাপিত হচ্ছে এরকম একটা মহামারীর মধ্য দিয়ে। আনুষ্ঠানিকতা নেই, কিন্তু আমাদের হৃদয়ের যে অনুভূতিটা নববর্ষকে কেন্দ্র করে নিজেদেরকে বর্ণিলভাবে সাজানো এবং সেটিকে উদযাপন করার, সেটার সুযোগ আমাদের আছে, এবং আমার মনে হয় জাতি সেটি উদযাপন করবে। এবং এই বৈশাখের প্রাক্কালে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে 1428 সালের যে বঙ্গাব্দ, সেই বঙ্গাব্দের শুভেচ্ছা আমি আজকে এই অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে জানাচ্ছি। আসলে গত বছর এই কোভিড মহামারীর মধ্য দিয়ে আমাদের বৈশ্বিক যে দুর্যোগ শুরু হয়েছে, সেই দুর্যোগে বাঙালির এই যে প্রাণের অনুষ্ঠান 1লা বৈশাখ উদযাপন, সেটিও কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে পালন করতে পারিনি। এবং এই বছর কিভাবে উদযাপিত হচ্ছে সেটি আমাদের যে পূর্ববর্তী বক্তা, তিনি এটি আমাদেরকে বলেছেন
যে আমরা এই বছর অত্যন্ত সীমিত পরিসরে চারুকলাতে তাদের যে আয়োজন সেই আয়োজনটি করা হয়েছে, এবং আমি মনে করি যে বাস্তবতা, এবং মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটি বলেছেন, একটা কথা আজকে একটু আগে বলেছেন যে আগে জীবন, এবং যদি আমরা জীবন বাঁচে আমাদের, তাহলে আমাদের এই উৎসবের সাথেও যুক্ত হতে পারবো, জীবিকার সাথেও যুক্ত হতে পারবো। তো বৈশাখ উদযাপন না করতে পারার জন্য মানুষের মনের মধ্যে হয়তো একটা রকমের কষ্ট থাকবে, এবং এর সাথে শুধুমাত্র মানুষের যে উৎসবের আয়োজন বা উদযাপনের প্রশ্ন জড়িত আছে এটা না, তো এর সাথে আমাদের অর্থনৈতিক একটা বিরাট রকমের সংযুক্তিও এখানে আছে, সেটিও আমাদের মনে হয় যারা বিনিয়োগকারী ছিলেন বা বিনিয়োগ করেছেন তাদের জন্য এটা একটা বড় রকমের ধাক্কা। এবং এই বৈশাখকে কেন্দ্র করে আমাদের যে গ্রামীণ ঐতিহ্য অনুযায়ী বিভিন্ন জায়গায় যে মেলা হয়, আমাদের যে পার্বণগুলো হয়, যে গ্রামীণ খেলাধুলাগুলো হয়, এর সাথেও মানুষের বিনোদনের সাথে সাথে একটা অর্থনৈতিক সংযোগ থাকে, সেটিও বাধাগ্রস্ত হচ্ছে। তারপরেও আমরা মনে করি যে এটি শুধুমাত্র বাংলাদেশের সমস্যা না, এটি বৈশ্বিক সমস্যা, এই বাস্তবতা আমাদেরকে মেনে নিতে হবে, এবং এই বাস্তবতা মেনে নিয়েই আমাদের এই নববর্ষ উদযাপন করতে হবে, এবং একই সাথে আগামীকাল থেকে আমাদের এই বাংলাদেশ, এটি মুসলিম প্রধান দেশ, আমাদের একটি বড় ধর্মীয় উৎসব, সেটি পবিত্র রমজান, সেটিও শুরু আগামীকাল থেকে শুরু হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রী সেইখানেও মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। এবং এই রমজান মাসের যে আমাদের যে একটা ব্যাপার থাকে, এবং ঈদকে সামনে রেখে আমাদের যে সমস্ত কর্মচাঞ্চল্য থাকে, সেগুলো এই লকডাউন পরবর্তী সময়ে আমরা মনে করব যে কোভিড পরিস্থিতির যদি উন্নতি হয় তাহলে মানুষ স্বাভাবিক হয়ে যাবে বলে আমরা আশা প্রকাশ করতে পারি। আব্দুল্লাহ সাহেব, আপনার শব্দ কি এবার শুনতে পাবো কিনা একটু চেষ্টা করি। আব্দুল্লাহ সাহেব, আপনি নিশ্চয়ই আমার কথা শুনেছেন, নতুন করে প্রশ্নটি করলাম না। আশা করেছিলাম যে আগামী বছর, মানে এই বছর হয়তো আমরা স্বাভাবিকভাবে করতে পারবো, সেটা পারিনি, আমাদের দুর্ভাগ্য। কিন্তু এই আশাবাদ নিয়ে আমরা বেঁচে আছি, এবং গোটা বিশ্বই কিন্তু করোনা মহামারীর বিরুদ্ধে যুদ্ধে আছে, এবং সেই যুদ্ধকালীন পরিস্থিতিতে অনেক কিছুই আমাদের মেনে নিতে হয়। যেমন বাঙালির জীবনে সবচেয়ে বড় উৎসব বৈশাখ, আমরা সেটি পালন করতে পারিনি সেভাবে। শাহনাজ কাকলি যেটি বলছিলেন যে সীমিত পরিসরে করেছেন, সেটাই করা উচিত, সেটাই করা ভালো। আর যেহেতু এখন এক বছরে গোটা বিশ্ব, আমরা তো বটেই, আমরা ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগটা অনেক বেশি স্থাপন করতে পারছি, কথা বলা, ছবি দেখা, সরাসরি পরোক্ষভাবে রেকর্ডিং এর মাধ্যমে, ফলে এই জীবনে আমরা কিন্তু অনেকটা অভ্যস্ত হয়ে গেছি এক বছর। ফলে সব পার্বণ গুলো কিন্তু আমরা ভাগাভাগি করে নেওয়ার ক্ষেত্রে, আনন্দ ভাগাভাগি করার ক্ষেত্রে, আমাদের বার্তা শুভেচ্ছা একজন আরেকজনের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কিন্তু ইন্টারনেট আমাদের একটা বড় বাহন হিসেবে আছে। ফলে সামাজিক দূরত্ব বজায় রেখেই কাজটি আমরা করতে পারি। আর কাল থেকে যে কঠিন লকডাউন শুরু হচ্ছে, নিশ্চয়ই সে ব্যাপারে আপনি হয়তো আলোচনা করবেন, কিন্তু আমি শুধু এটুকু বলবো যে আমরা আপনার মহামারীর যে পর্যায়ে আছি, বলা যেতে পারে বাংলাদেশে মহামারীর ইতিহাসে সবচেয়ে খারাপ অবস্থায় আমরা আছি, সেটি সংক্রমণ এবং মৃত্যু সংখ্যা তাই বলে, যার কারণে সরকারকে আগামীকাল থেকে 7 দিনের কঠিন কঠোর লকডাউন করতে হচ্ছে, এবং 13টি যে নির্দেশ সরকার দিয়েছে সেগুলো যদি প্রত্যেকটি মানা হয়, তাহলে পশ্চিমা বিশ্বে যেভাবে লকডাউন পালন করা হয়, আমাদের এখানে একটা বিতর্ক আছে, আমরা লকডাউনের নামে কি করছি, আমরা সাধারণ ছুটি বলি, নিষেধাজ্ঞা বলি, কিন্তু আসলে দরকার হচ্ছে লকডাউন, যেটি বৈজ্ঞানিক সারা বিশ্বে চর্চা হচ্ছে, এবং সব এই আলোচনাটা নাজবুল আসাদ আবার একটু আসবো, আমরা একটু বৈশাখ এবং প্রধানমন্ত্রী আলোচনা শেষ করে এই আলোচনাটা করতে হবে, কারণ একটি মুভমেন্ট পাসের ব্যবস্থা করেছে পুলিশ, সেটিও জানেন আপনি। মাননীয় প্রধানমন্ত্রীর যে আশাবাদ, সেই আশাবাদে আমরা থাকতে চাই যে ভয় পাওয়ার কিছু নেই, আমরা অবশ্যই এটা এই মহামারী থেকে মুক্তি পাবো। মানুষকে অভয় দিলে কিন্তু মানুষ অমান্য করার একটা প্রবণতা দেখা দেয়, সেই জায়গায় মানে ভয় পাওয়ার কিছু নেই, এটার উদ্দেশ্যটা আমরা বুঝছি, কিন্তু সতর্ক থাকা, কারণ এমনিতেই আমরা অসতর্ক থাকি, আর ভয় নাই বললে কিন্তু মানুষ আরো বেশি অসতর্ক হয়ে যেতে পারে, আরো বেশি আপনার অমান্য করার দিকে চলে যেতে পারে। জি, শাহনাজ কাকলি, আপনার কাছ থেকে একটু বক্তব্য নেই, মাননীয় প্রধানমন্ত্রী যেটি বললেন যে শঙ্কিত, মানে ভয় ঠিক নেই, শঙ্কিত হওয়ার কিছু নেই, সরকার সবসময় জনগণের পাশে আছে, সরকারের পাশে থাকার যে ঘোষণা, সেই ঘোষণাটা পেলে কিন্তু মানুষ অনেকখানি আশ্বস্ত হয়, আপনি কি বলেন? অবশ্যই, কারণ সরকার আমাদের পাশে আছে, মানে আমাদের সুস্থতাই চায়, সরকার চায় তার দেশের প্রতিটি মানুষ বেঁচে থাকুক, যার জন্যই হচ্ছে লকডাউন বা সতর্কতা অবলম্বন করার জন্য, এবং ছোট পরিসরে হোক, ঘরে ঘরে হোক, আনন্দ করতে তো আর নিষেধ করেনি। এবং বৈশাখকে যে আমাকে শুধু রাস্তায় বেরিয়ে আমাকে বৈশাখ করতে হবে তা তো না, বৈশাখ তো আমরা ঘরে ঘরেই করি, বৈশাখ একটি বাঙালি খাবার, বৈশাখ বাঙালি পোশাক,
বৈশাখ মানে হচ্ছে পরিবারের সাথে ঐতিহ্যর সাথে আমরা আমরা মুসলিম সবচেয়ে বড় মুসলিম বাঙালি আগামীকাল আমাদের রমজান আছে আমরা প্রথম বৈশাখ প্রথম দিনেই রমজানের প্রথম দিনেই আমরা বৈশাখ পাচ্ছি এবং আমার কাছে যেটা মনে হয় যে কালকের দিনটা এটা আসলে অনেক বছরও হয়তো এরকম আমরা একটা দিন পাবো না শত শত বছরও পাবো না তা আমরা খুবই ভাগ্যবান মুসলিম বাঙালি যে আমরা বৈশাখ এবং হচ্ছে রমজান একসাথে পেয়েছি এবং কালকে লকডাউন থাকায় একদিক থেকে ভালো হয়েছে প্রতিদিন মানুষ ঘরে তার উৎসবটা করতে পারবে এবং প্রত্যেকেই তার পরিবারের সাথে থাকবে বরং পরিবারকে মিস করার কোনো ধরনেরই আর সুযোগ রাখেনি আমি সরকারকে বরং ধন্যবাদ দিচ্ছি এমন একটা দিনে লকডাউন দিয়েছে যে আমরা পরিবারকে নিয়ে বৈশাখ উৎসবটা এবার ঘরেই করতে পারবো জি শানসকা গুলি আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন নাজমুল আশরাফ এবং এম সিদ্দিকুর রহমান থাকবেন একটা বিরতি নিয়ে আপনাদের দুজনের সঙ্গে আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করবো দর্শক আপনারাও থাকবেন নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতির সময় হয়েছে সঙ্গে থাকবেন বিরতির পর আবারও স্বাগত নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে সাথে আছেন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান এবং টিভিএন 24-এর প্রধান সম্পাদক নাজমুল আশরাফ নাজমুল আশরাফ কালকে থেকে কঠোর বিধিনিষেধের কথা যেটি আপনি প্রথম পর্বে বলার চেষ্টা করেছিলেন আমি একটু থামিয়েছিলাম আবার একটু এই পর্যায়ে আছি এবং সেখানে একটি মুভমেন্ট পাসের ব্যবস্থা করা হয়েছে মুভমেন্ট পাসগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য বলা হচ্ছে মানে বিশেষ জরুরি সেবা এবং মিডিয়া ছাড়া সেক্ষেত্রে সবার পক্ষে এটি গ্রহণ করা কতটুকু সম্ভব হবে আমার কাছে খুবই জটিল মনে হচ্ছে আমি আইজিপি সাহেবের বক্তব্য শুনছিলাম এবং এরপরে দিনভর যে খবরগুলো আমি অনুসরণ করেছি তাতে করে নির্দিষ্ট অ্যাপসে ওই সাইটে আবেদন করা এবং আবেদনের যে শর্ত যেভাবে পাওয়া যাবে সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে এটা খুবই কি বলবো অবাস্তব এবং খুব বেশি ফলপ্রসূ হওয়ার মতো কোনো ব্যবস্থা না নিশ্চয়ই তো এত কড়াকড়ি হচ্ছে সেখানে পাস নিয়ে যৌক্তিক কারণ দেখিয়ে কেউ বাইরে যাবেন এটা ঠিক আছে কিন্তু এই প্রক্রিয়ার মধ্য দিয়ে পাস সংগ্রহ করে যা একবারের জন্য একটি দিনে তিনবারে বেশি পারবেন না একই নামে বারবার পারা যাবে না সপ্তাহে 14টার বেশি নেওয়া যাবে না অনেক শর্ত আছে কিন্তু অনলাইনে আমি দুপুরের দিকে শুনছিলাম যে 100,000 বেশি আবেদন পড়ে গেছে তো এখন সারা দেশে যেহেতু এটা প্রযোজ্য 16 কোটি মানুষের মধ্যে যদি ধরেন 2 কোটি মানুষও চেষ্টা করে তাহলে ওখানে যে পরিমাণ চাপ পড়বে ভিড় হবে সেগুলো তারা যাচাই বাছাই করে অনুমোদন দেবেন এবং সেখানে তারা একটা পাস দেবেন সেই পাসটি প্রিন্ট করে সাথে নিয়ে বেরোতে হবে পুরো প্রক্রিয়াটা আমার কাছে খুবই জটিল কঠিন এবং অবাস্তব মনে হয়েছে এটা কতটা কার্যকর হবে এটা নিয়ে আমার সন্দেহ আছে আর যেটি আপনি বলছিলেন আমার প্রথম দিকে শুরু করেছিলাম যে আমরা কিন্তু লকডাউন বলি না সরকার কখনো বলে না মন্ত্রীরা মুখে মুখে বলে কিন্তু আনুষ্ঠানিকভাবে সরকার যখন প্রজ্ঞাপন জারি করে নির্দেশনা জারি করে সেখানে লকডাউন কথা বলে না এবং এর আগে আমরা অনেক সমালোচনা করেছি সরকার লকডাউনের নামে বা কঠোর নিষেধাজ্ঞার নামে বা সাধারণ চিত্র নামে যা কিছু করে এগুলো আসলে ঠিক মতো পালিত হয় না এটা আসলে বিজ্ঞানসম্মত না আমরা পশ্চিমার দেশে যেগুলো দেখি এবং এগুলো কিন্তু একেবারেই বিজ্ঞান করোনা ভাইরাস তার চিকিৎসা তার বিরুদ্ধে ব্যবস্থা লকডাউন সবকিছু বন্ধ রাখা সবকিছুর মধ্যে কিন্তু একটা বিজ্ঞান আছে বিজ্ঞান ভিত্তিক কারণ আছে সেই জায়গায় আমরা অবৈজ্ঞানিক ভাবে অনেক ধরনের লকডাউন বলি ছুটি বলি সেগুলো আমরা কাটিয়েছি কিন্তু আগামীকাল থেকে 7 দিনের যে লকডাউন শুরু হচ্ছে যেটি ওবায়দুল কাদের সাহেব সহ কোনো কোনো মন্ত্রীরা বলেছেন যে কঠোর লকডাউন এই 13 দফা আমি একটা একটা করে পড়ে দেখছি নিশ্চয়ই আপনিও জানেন সেই 13 দফা যদি পুরোপুরি কার্যকর করা হয় তাহলে সত্যিকার অর্থে লকডাউন হবে যেটি পশ্চিমা বিশ্বে হয় যেটিকে আমরা বৈজ্ঞানিক বলছি যদিও আপনার বৈজ্ঞানিক মতে বা বিশেষজ্ঞদের মতে এই লকডাউন আসলে 14 দিনের নিচে হলে সেটা কার্যকর হয় না আমরা কেন 7 দিন করছি এবং এটা ধরেই নেওয়া যায় পরিস্থিতি যা তাতে করে যে হয়তো 7 দিনেরটা বাড়বে বেড়ে 14 দিন হতে পারে বা আরো বেশি হতে পারে শুরুতে তো আমরা 66 দিনটা পালন করেছি কিন্তু আমার শেষ কথা এখানে এই 13 দফা অক্ষরে অক্ষরে পালিত হচ্ছে কিনা মাঠ পর্যায়ে প্রতিটি এলাকায় গোটা দেশে সেটি দেখভাল করবে নিরাপত্তা বাহিনী স্থানীয় প্রশাসন কর্তৃপক্ষ এটা কতটা মাঠ পর্যায়ে কার্যকর হয় সেটি আমরা দেখতে চাই নিশ্চয়ই নাগরিকদের দায়িত্ব আছে তাদেরও সহযোগিতা করতে হবে তাদেরও পরিস্থিতি বুঝতে হবে আমরা 7 দিন 14 দিন খুব কষ্ট করে থেকে যদি পরে বিপদমুক্ত হতে পারি সেটা অনেক ভালো না আর আমরা যদি উদাসীন হয়ে কোনো কিছু না মেনে ঝুঁকি বাড়িয়ে জীবনকে হুমকির মুখে ফেললি তাহলে তো আমার হচ্ছে না তো সেই জায়গায় এটাই হওয়া উচিত 7 দিন কঠিন কঠোর ভাবে হবে সেটা প্রয়োগ হবে আমরাও মেনে চলবো এবং 7 দিন 14 দিন কঠিন কষ্ট করার মাধ্যমে আমরা পরে একটা
সত্যি বিশ্বাস ফেলবো, যেমন করে 3 মাস লকডাউনের পরে ব্রিটেন এখন স্বাভাবিক জীবনে ফিরছে, তারা এখন রীতিমতো উৎসব করছে, যদিও খুব সাবধানে সতর্কতার সাথে আগাচ্ছে, আমরাও চাই সেরকম একটা পরিস্থিতি। অবশ্যই সিদ্দিকুর রহমান যেটি বললেন নাজমুল্লাহ সাহেব, তার সত্য ধরে বলতে চাই যে বাঙালিরা তো এমন একটা অভ্যাস হয়ে গেছে, কারফিউ দিলে কারফিউ দেখতেও তারা ঘর থেকে বের হয়। দেখুন আসলে নাজমুল ভাই যেটা বলছে আমি ওনার সাথে একমত, যে আমাদের মধ্যে এই কঠোর বলেন, চলাচল সীমিতকরণ বলেন, কঠোর লকডাউন বলেন, লকডাউন বলেন, যে কোনো নামই বলি না কেন, সরকার যখন ঘোষণা দেয় এবং এই ঘোষণাগুলো বাস্তবায়নের জন্য যে সমস্ত পদক্ষেপের কথা বলা হয় সেইগুলো আমাদেরকে আশাবাদী করে এবং আমরা সেইগুলো দিয়ে আশাবাদী হই যে এইবার হয়তো কিছু একটা হবে, কিন্তু কার্যক্ষেত্রে কিন্তু আমরা সেই ধরনের বাস্তবায়ন দেখিনি। এই যে গত আমরা প্রায় 9 দিন ধরে বাংলাদেশে লকডাউন বলি বা সীমিত চলাচলের নামে যেগুলো হয়েছে, সরকার প্রথম দিন থেকে যে সমস্ত সিদ্ধান্তগুলো নিয়েছিলেন প্রতি মুহূর্তে সেগুলো পরিবর্তন হয়েছে এবং আপনি দেখেন যে গণপরিবহনের কথা বলা হয়েছিল, সেখানে দোকানপাট বন্ধের কথা বলা হয়েছিল, সব টুকু জায়গা থেকেই কিন্তু সরকারকে মানে পেছনে আসতে হয়েছে এবং সেইগুলো পরিবর্তন করতে হয়েছে, ফলে এই সময়টা যদি আমরা শুধু তাই নয় সিদ্দিকুর রহমান, আমি যদি একটা সূত্র ধরে দেই, আজকে সন্ধ্যার পরে বাংলাদেশ ব্যাংক থেকে 3 দফায় একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে যে ব্যাংকগুলো খোলা থাকবে, কোন সময় খোলা থাকবে, কিভাবে খোলা থাকবে, এটি প্রজ্ঞাপন 3 বার পরিবর্তন করা হয়েছে। জি, আমি এই কথাটি বলতে চাচ্ছিলাম, আপনি দেখুন আমাদের এইবার যে কঠোর লকডাউনের কথা বলা হচ্ছে, যে শিল্প কারখানা আমাদের কিন্তু খোলা আছে, অর্থনীতির চাকাকে সচল করার জন্য আমরা বলছি যে এটা খোলা রাখতে হবে এবং শিল্প মালিকরা সরকারের কাছে চাপ দিয়েছেন এবং সেটা করা হয়েছে এবং আজকে এই শিল্প কারখানার সাথেই আমরা মনে করি যে এটার সাথে সম্পৃক্ত আছে ব্যাংকিং ব্যাপারটা। সরকার প্রথম থেকেই বলছেন ব্যাংক বন্ধ রাখবেন এবং শেষ পর্যন্ত সেটা করতে পারেননি। আপনি পার্সেল ট্রেন চলবে এবং এই পার্সেলের ভিতর করে মানুষও চলাচল করবে, এটা কিন্তু আমাদের বাংলাদেশের বাস্তবতা এবং বাস্তব অভিজ্ঞতা আমাদের কথা এবং মুভমেন্ট পাসের নামে আজকে এবং আমাদের আইজিপি মহোদয় যেভাবে কথা বলেছেন সেটার যে প্রায়োগিক দিকে কতটুকু বাস্তবায়ন হবে, আমাদের দেশে ধূমপান করা যাবে না এর জন্য জরিমানা আছে, কিন্তু আমরা কোন কে এই জরিমানাটা আদায় করেছেন, কে কিভাবে বাস্তবায়ন করেছেন, আর গত 7 দিন বা 9 দিনের আমাদের বাংলাদেশের যে অভিজ্ঞতা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সরকারের নীতি নির্দেশনাগুলো বাস্তবায়নের জন্য বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়নের জন্য দৃশ্যমান কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা আমরা চোখে পড়েনি এবং আপনাদের মিডিয়াগুলোই সেটা বারবার আমাদের কাছে বলেছেন এবং এইবার যেটি বলা হয়েছে যে কঠোর লকডাউন, আজকে আমার এক বিভাগীয় সহকর্মী দেশ রূপান্তরে একটা লেখা লিখেছেন, সেখানে লিখেছেন যে লকডাউন হোক কঠোর লকডাউন হোক, যে আগে যে আমরা দেখতাম যে বিশ্বাসযোগ্য করার জন্য অনেক সময় মূল্য হ্রাসের, এটাই শেষ মূল্য হ্রাস, আকেরই মূল্য হ্রাস ইত্যাদি বলা হয় কিন্তু কোনো কিছুই কাজ হয় না, যদি মানুষের বিশ্বাসযোগ্যতা অর্জন করতে হলে এই লকডাউনটা যদি কার্যকর করতে হয় তাহলে আমাদের যেটা দরকার হলো যে প্রান্তিক জনগোষ্ঠীকে এই আমাদের সামনে যে ভয়াবহ পরিস্থিতিটা সেটা বোঝানো। আজকে আমরা দেখলাম যে দোকান মালিক দোকান কর্মচারীরা বলছেন যে করোনায় তো মৃত্যু হতেও পারে নাও হতে পারে কিন্তু আমাদের ব্যবসা বাণিজ্য যদি না থাকে তাহলে আমরা এমনি মরে যাব। এই মানুষগুলোকে অন্তত পক্ষে এই যে প্রধানমন্ত্রী তার ভাষণে বলেছেন যে জীবনটা বাঁচলে আমরা সবকিছুই করতে পারবো, এই বিষয়টা তাদের মধ্যে তৈরি করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ঘরে যদি তার মানে থাকে তাহলে তার মানে যে অত্যাবশ্যকীয় মৌলিক অধিকারগুলো সেইগুলো পূরণে রাষ্ট্র তার পাশে থাকবে, জনপ্রতিনিধিরা তার পাশে থাকবে, সেই ধরনের যদি ব্যবস্থাপনা থাকে তাহলেই কিন্তু মানুষ আস্থা রাখবে এবং মানুষ এই লকডাউন কার্যকর করার ব্যাপারে সহযোগিতা করবে। আর একটা জিনিস আমি বলছি, এই যে মুভমেন্ট পাসের কথা আজকে সন্ধ্যা থেকে অনেকে আমার সাথেও আলোচনা করেছেন, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে টিকা প্রদানের ক্ষেত্রে আমাদের যে অ্যান্ড্রয়েড মোবাইল না থাকার কারণে আমাদের দেশের মানুষ যারা সরকার যাদেরকে নির্ধারণ করে দিয়েছে তার বাইরে যে মানুষগুলো যে করতেই পারে নাই রেজিস্ট্রেশন, সেখানে মুভমেন্ট পাস নিয়ে তারা বাইরে যাবে একজন সাধারণ মানুষ, এই ধরনের কথা একেবারেই হাস্যকর হবে। আমার মতো যারা আছেন নাজমুল আশরাফ ভাই, মজুমদার, জুয়েল ভাই, আপনার মতো যারা আছেন তারা হয়তো আমরা এটাকে প্রচেষ্টাটা নিতে পারি, উদ্যোগটা নিতে পারি কিন্তু সাধারণ মানুষ সেটা হবে না, ফলে যে আইন সবার জন্য প্রয়োগ করা যাবে না, যে ব্যবস্থাপনা সবার জন্য প্রয়োগ করা যাবে না, সেই ধরনের উদ্যোগ নিয়ে এক ধরনের আইন ভঙ্গ করার এক ধরনের কিন্তু বলবো যে আমরা অনুপ্রাণিতই করা হয় মানুষকে, পরোক্ষভাবে তাকে উদ্বুদ্ধ করা হয়, তো আমরা এইগুলো চাই না। আমরা চাই এখন বাংলাদেশ, আশরাফ ভাই বলেছিলেন যে আমরা কিন্তু এই করোনা মহামারীর যে 1 বছরের আমাদের যে বেশি সময়ের যে তিক্ত অভিজ্ঞতা এটার সবচেয়ে জটিল সময়টা আমরা এখন অতিক্রম করছি, আমাদের শনাক্তকরণের দিক থেকে আমরা বলি, আমাদের মৃত্যুর দিক থেকে আমরা বলি, যে ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে আমরা সবকিছু প্রতিদিনই রেকর্ড করছি, তো এই সময় মানুষকে উপলব্ধি করতে হবে যে আমি নিজে বাঁচবো,
আমার প্রয়োজনে বাঁচবো, আমার পরিবারের জন্য বাঁচবো, এবং তাকে এই আত্মবিশ্বাসটা দিতে হবে যে তুমি সীমিত সময়ের জন্য আমাদের এই আইন কানুনটি মেনে চলো, আমরা বেঁচে থাকলে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা বাস্তবে তাকে বোঝাতে হবে, এর কোনো বিকল্প নেই। অবশ্যই থাকবেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আবারও আপনাদের সঙ্গে আলোচনায়। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে আরও একটা বিরতি, দর্শক সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান এবং নাজমুল আশরাফ। নাজমুল আশরাফ, আমরা একটা প্রতিবেদন আজকে প্রচার করেছি, আপনি দেখেছেন নিশ্চয়ই, শিক্ষা সচিবের নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা মানুষকে ঠকিয়ে কোটি কোটি টাকা নিয়ে গেছেন, এবং একজন শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, তিনি কান্নাকাটি করছেন, ঢাকা এসে মামলা করেছেন, তিনি এই বিভিন্ন জনের চাকরির নামে তাকে টাকা দিয়েছেন, তার মানে তিনিও কিন্তু এই চক্রটির সঙ্গে এক ধরনের যুক্ত, অপরাধের সঙ্গে যুক্ত, এখন কান্নাকাটি করছেন। ঠিক, দেখেন, প্রতিনিয়ত আমরা দেখছি নতুন নতুন কায়দায় প্রতারণা হচ্ছে, কারণ যারা প্রতারণা করেন, যারা অপরাধী, তাদের তো মাথা কাটাতে হয়, যেগুলো পুরনো হয়ে গেছে, যেগুলো অকার্যকর হয়ে গেছে, যেগুলোতে সাফল্য পাওয়া যায় না, যেগুলোতে ধরা পড়ে যেতে হয়, সেগুলো বাদ দিয়ে দিয়ে তারা নতুন নতুন প্রতারণা করছে, এবং নতুনত্বের একটা বড় অংশ কিন্তু অনলাইন ভিত্তিক। বাট এটা তো অনলাইন ভিত্তিক না, কিন্তু এখানে নতুনত্বটা হচ্ছে এর আগে আরো কয়েকটা এরকম প্রতারক কিন্তু ধরা পড়েছে, সচিব সেজে, প্রধানমন্ত্রীর অফিসের কর্মকর্তা সেজে, উমুক তুমুক সেজে তারা এই কাজগুলো করে। প্রতারকরা তো চেষ্টা করবে, কিন্তু আমার কথা হচ্ছে কি যে মানুষ এত বেকুব এবং লোভী কেন হয়? মানে একটা লোক এসে গিয়ে বললো যে আমি সচিব, আমি আপনাদের চাকরি দেবো, চিনেন না জানেন না, সেই লোকটাকে আপনি 90 লাখ টাকা দিয়ে দিলেন। এখানে দুটো বিষয় আছে, যে মানুষের লোভ, আর হচ্ছে মানুষের অজ্ঞতা। এখন অজ্ঞতা কিন্তু কোনো এক্সকিউজ না, আইনের দৃষ্টিতেও কিন্তু অজ্ঞতা কোনো এক্সকিউজ না, তো অজ্ঞতার জন্য আপনাকে খাসর দিতে হবে। আর এখনকার যুগে জানা এত সহজ, মানে তথ্য জানা অপরাধ সম্পর্কে, ব্যবস্থা সম্পর্কে, যা কিছু বলি, অনেক সহজ, তো সেই সচেতনতাটা যদি আমাদের মধ্যে না থাকে, আর আমরা যদি লোভে পড়ি, তাহলে এরকম খাসর দিতে হবে। তারপর আমি বলবো যে এই ধরনের প্রতারকদেরকে তো ধরতে পারছে, কিন্তু এতদিন কেন লাগলো? একটা লোক মানে যেন তেন পরিচয় না, শিক্ষা সচিব পরিচয় দিয়ে দিনের পর দিন বিভিন্ন এলাকায় গিয়ে অনুষ্ঠান করেছেন, লাটবহর নিয়ে সেখানে গেছেন, লোকজনের কাছ থেকে টাকা খেয়েছেন, এত সব আয়োজন তো প্রকাশ্যই হয়েছে, সেগুলো কেন আমাদের স্থানীয় প্রশাসন, আমাদের কেন্দ্রীয় প্রশাসন, আমাদের গোয়েন্দারা কেন এগুলো এতদিন ধরতে পারে নাই? তারপর ধরতে পেরেছে, ভালো কথা। এখানে আমি শেষ কথা বলবো, মানুষের মধ্যে লোভটা খুব খারাপ জিনিস। কেন মানুষ লোভ করে, কেন মানুষ শর্টকাট ওয়েতে যায়? আর এই যে শিক্ষক, তার জন্য আমার কোনো সহানুভূতি নাই, তিনি একজন মাদ্রাসার শিক্ষক, একজন শিক্ষক, তিনি কি করে এরকম নির্বোধের মতো কাজ করেন, তিনি কি করে এরকম একটা বোকামি করতে গেলেন, তিনি কেন লোভে পড়লেন? এবং শেষ কথা যদি বলি, তিনি মাদ্রাসার শিক্ষক, তার মধ্যে ধর্ম ভয়, নীতি নৈতিকতা অনেক বেশি থাকা উচিত। তিনি যে ঘুষ দিয়ে চাকরি নিতে গেছেন, ঘুষ দেওয়া কি অন্যায় না, ঘুষ দেওয়া কি পাপ না, ঘুষ দেওয়া কি গুনার কাজ না, সেটা তিনি জানেন না, তাহলে তিনি কেন ঘুষ দিয়ে চাকরি নিতে গেছেন? তার জন্য তো শাস্তি পাওয়া উচিত। অবশ্যই, সিদ্দিকুর রহমান, আপনার মন্তব্য জানতে চাই। আমি ওই শেষ কথাটা দিয়েই বলতে চাই, যে আমি ওই নাজমুল ভাই যেটা বললেন, যে একজন শিক্ষক যিনি আজকে আপনাদের এই মানে টেলিভিশনের স্ক্রিনে আমরা দেখলাম, যে চ্যানেলের স্ক্রিনে, যে তিনি কান্না করছেন, এবং তিনি নিজের চাকরির জন্য না, বা নিজের সন্তানের জন্য না, তিনি মধ্যস্থতা করে শত শত মানুষের টাকা এনে 90 লক্ষ টাকা তার কাছে তুলে দিয়েছেন। আমি মনে করি যে প্রতারক সচিব সে যে এই অপরাধটি করেছে, সে তো অপরাধী, একই সাথে উনি যে কাজটি করেছেন সেটার জন্য তার শাস্তি হওয়া উচিত। এবং ওইটা বলেছেন যে একজন শিক্ষকের কাছ থেকে তো এটা প্রত্যাশাই করা যায় না। আর আজকের দিনে তত্ত্বপ্রবাহ, অবাধ তত্ত্বপ্রবাহের যুগে আমাদের একজন শিক্ষা সচিব, একজন শিক্ষক কি জানেন না বাংলাদেশের শিক্ষা সচিবকে? একজন শিক্ষকের তো সেটা জানাটা ফরজ তার, যে বাংলাদেশের শিক্ষা সচিবকে। একজন শিক্ষা সচিব, একজন সচিব হতে হলে তার বয়স কত হতে হয়, 28 বছরের বয়স, তার বয়স হলো 28 বছর। আর বাংলাদেশের কোনো সচিব এই রকম প্রোটোকলের গাড়ি নিয়ে, এই লাটবহর নিয়ে চলাফেরা করে, এটি কি বাংলাদেশে হয়? এগুলো কোনো রাজনীতিবিদ, রাজনৈতিক নেতাদের আমাদের হতে পারে। তো এই সমস্ত কর্মকাণ্ড দেখে যারা প্রতারিত হয়েছেন, এবং এই যে নাজমুল ভাই যেটা বলেছেন যে লোভ এবং মানুষের যে অজ্ঞতা, বলবো না আমি, এগুলো লোভ, সীমাহীন লোভ, এই লোভের পরে যারা করেছেন, সর্বশান্ত হয়েছেন, এটা আমরা তাদের জন্য সহানুভূতি আছে, কিন্তু এটা থেকে অন্যদের শিক্ষা নেওয়া দরকার। আরেকটা জিনিস যেটা বলেছেন, এই ধরনের প্রতারক চক্র, এটা তো নতুন না, আমরা আরো অনেক সময় নাজমুল ভাইও বলেছেন যে প্রধানমন্ত্রীর দপ্তরে হয়, এবং তারা এখন নতুন একটা বিষয় সংযোজন করেছেন, সেটি হচ্ছে যে সরকারের দায়িত্বশীল প্রভাবশালীদের সাথে তারা ছবি তুলেন, এবং এই ছবিগুলো
দেখিয়ে তারা প্রতারণা একটা নতুন ইয়া তুলেছেন, এবং আমরা প্রত্যাশা করব যে সরকারের যারা দায়িত্বশীল আছেন তারাও অন্ততপক্ষে এগুলোকে প্রিভেন্ট করা একেবারে সম্ভব না, কিন্তু তাদেরকেও কাছ থেকেও একটা সতর্কতা দরকার। আমরা শাহেদের অভিজ্ঞতা তো আমরা দেখেছি এই সমস্ত ব্যাপার থেকে, আমাদের রাজনীতিবিদ রাজনৈতিক নেতা, এবং আপনি দেখেন এই সচিব বেশিরভাগ ক্ষেত্রে আপনার গাড়ি থেকে নামতে দেখছি বা ইয়া করতে দেখছি, সে কিন্তু পাজামা পাঞ্জাবির সাথে একটা মুজিব কোট পরেন, এবং এটাকে তারা একটা প্রতারণার বড় বর্ম হিসাবে তারা ব্যবহার করেছেন, এবং এই জন্য তারও শাস্তিটা আরো বেশি হওয়া দরকার, এবং এদেরকে যদি দৃষ্টান্তমূলক আইনানুক শাস্তি নিশ্চিত করা যায়, এবং এই প্রতারক চক্রের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও, এই যে বললেন যেটি যে তিনি লাটবহর নিয়ে যেতেন এবং এই শিক্ষক বলেছেন যখন যেতেন এলাহি কাণ্ড হয়ে যেত, এবং এই এলাহি কাণ্ডটা তো একেবারে গোপনে হতো না, এলাহি কাণ্ড প্রকাশিতই হতো। যারা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন তাদের প্রতিও আমাদের অনুরোধ থাকবে যে এই দেশের যে সমস্ত মানুষ যারা এই লোভে পড়ে যারা এই কাজটি করেছেন তাদের সামনে অবশ্য আর কোনো বিকল্প থাকে না, তখন মানুষ ডেসপারেট হয়ে যায় কিছু একটা পাওয়ার জন্য। থার্ড টার্মিনাল সেইখানকার শ্রমিক নিয়োগের ব্যাপারেও কিন্তু সে মানুষকে প্রতারণা করেছে। আমরা চাই এরকম প্রতারক যারা আছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং একই সাথে এই যে আপনাদের মিডিয়াতে আলোচনাটা হয়েছে এবং আমাদের আজকে আমরা যে সমস্ত কথাগুলো বলছি সেগুলো যারা শুনছেন তারা অন্যদেরকেও এগুলো বলবেন যেন এই ধরনের প্রতারক এবং তারা উদ্বুদ্ধ করবেন এবং আইনশৃঙ্খলা বাহিনী আরো কঠোর হবে, এবং গোয়েন্দা সংস্থার কথা যেটা বলছিলেন নাজমুল্লাহ সাহেব বললেন গোয়েন্দার আরো তৎপর হবেন, কারণ এলাহি কাণ্ডগুলো তো আসলে তারা একা করেন না, যখন বিভিন্ন জায়গায় করতে যান আপনি যেটা বললেন সেখানে তো গোয়েন্দাদের কাছে খবর যাওয়া উচিত ছিল। দুজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে ডিবিসির সঙ্গে।